আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাসি বাজাচ্ছেন আমার বাংলাদেশ পার্টির নেতারা বলেছেন তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দাপ বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ দিশে হারাপ দরিদ্র মানুষ আছেন অবর্ণনীয় কষ্টে রোগ শোকের প্রকল্পে হাসপাতালে জায়গা নেই এক কথায় দেশ গরমে পড়ছে কিন্তু ফাইভ পার্সেন্ট সরকারের কোন বিকার নেই অবস্থায় তারা মিথ্যা মামলা এবং উন্নয়নের বেসুরো বাসি বাজিয়ে যাচ্ছে এবারে জানাবো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু জানাবো এবার উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সরকার ঘেষা রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চারাগি পাহাড় এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব শাহউমা আব্দুল সালাম এ ঘোষণা দিয়েছেন জানিয়ে দিব জালিয়াতির মাধ্যমে সনদ বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী মোসাম্মাদ সোহেলা পারবিনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে তালিকা ধরে ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনী মাঠ থেকে সরেনি স্থানীয় এমপি মন্ত্রী পরিবারের সদস্য এবং স্বজনেরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দু একজন ছাড়া কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি এতেই বিব্রত এবং ক্ষুব্ধ দলটির দায়িত্বপ্রাপ্ত হাইকমান্ডের নেতারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরান পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষীয় চুক্তির কারণে ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার মিথ্যা উন্নয়নের বেশুরু বাসি বাজাচ্ছে পার্টি আমার বাংলাদেশ পার্টির নেতারা বলেছেন তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দাপ বিদ্যুতে লোডশেডিংয়ে মানুষ দিশেহারা দরিদ্র মানুষ আছেন রোগ শোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই এক কথায় দেশ পুড়ছে গরমে কিন্তু ফাইভ পার্সেন্ট সরকারের কোনো বিকার নেই এ অবস্থায় তারা মিথ্যা উন্নয়নের বেশুরো বাসি বাজিয়ে যাচ্ছে মঙ্গলবার এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এসব অভিযোগ করেন তাজুল ইসলাম বলেন বৈশ্বিক দাবদাহের জন্য শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদেরই উদ্যোগ নিতে হবে এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতেই জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেছে আমাদের দেশ ছিল সুজলা সফলা শস্য শ্যামলা আজ এমন কি হলো কেন প্রকৃতি পরিবেশ এত বিরূপ আচরণ করছে তা আমাদের বিবেচনা নিতে হবে আমাদের নদী খাল বিল সবে নিঃশেষ হয়ে যাওয়ার পথে প্রধান নদীগুলো উচ্চমুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি আমাদেরকে মরুভূমি করার প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খাল বিল দখল করে অবৈধভাবে কোঠা নির্মাণ করেছে বনের গাছ শুধু নয় রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করে দিয়েছে বনের গাছ কাটায় বাধা দেওয়ায় সরকারি দলের বাহিনী বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করেছে দেশকে বাঁচাতে আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরীর দক্ষিণ বিএনপির আওয়ায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব প্রফিকুল আলম মজনব মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে নেত্রোদয় বলেন সাতই জানুয়ারি প্রহসনমূলক এবং একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কক্ষিগত করে দখলদার আওয়ামী সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে আর সেটিরই ধারাবাহিকতায় উল্লেখিত নেতৃবৃন্দ জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে দখলদার আওয়ামী সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তারা বলেন সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলায় বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লেখিত নেতৃবৃন্দের সাজা বাতিল তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সরকার ঘিষা রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেবে না মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চেরাগি পাহাড়ি এলাকায় দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব সৌমা আব্দুল সামাত ঘোষণা দেন দলটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় সংবাদ সম্মেলনে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি অংশ নিয়েছিল এবার দলটি উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিল সংবাদ সম্মেলনে এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা করেন ইসলামী ফ্রন্টের সামাদ তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে এমনকি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগেও তারা সম্পূর্ণ ব্যর্থ কমিশনের এই ধারাবাহিক ব্যর্থতা সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাওয়া এবং ভোটাধিকার প্রয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে এসব যৌক্তিক বিষয়সহ নির্বাচন সংক্রান্ত আনও সুনির্দিষ্ট কিছু কারণে ইসলামী ফ্রন্ট উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ দশ গুণ বৃদ্ধি করে এক লাখ টাকা ভাইস চেয়ারম্যান পদে জামানত পনেরো গুণ বৃদ্ধি করে পঁচাত্তর হাজার টাকা করার সমালোচনা করেছে ইসলামী ফ্রন্ট সংবাদ সম্মেলনে বলা হয় নিবন্ধিত রাজনৈতিক দলসহ দেশের বুদ্ধিজীবী এবং সুশীল সমাজকে অন্ধকারে রেখে কমিশনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিত যেখানে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীর জামান বিশ হাজার টাকা স্থানীয় নির্বাচনে দশগুণ বৃদ্ধি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের স্ত্রী কারাগারে জালিয়াতের মাধ্যমে সনদ বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী মোসম্মদ সোহেলা পারভিনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে একুশে এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এ মামলায় মামলায় বোর্ডের পরিদর্শন শাখা থেকে কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট এবং একেএম শামজুজ্জামান আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে ঘটনার বিস্তারিত উঠে আসে জবানবন্দিতে তিনি বলেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানকে পরিদর্শন শাখা থেকে কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে পোস্টিং এর জন্য সোয়েলা পারবিন সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষ নেন পরবর্তীতে জাল সার্টিফিকেট তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে আরও তিন লাখ টাকা দেন পরবর্তীতে বিশ এপ্রিল ছয়রা পারবিনকে উল্লেখিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি শামসুজ্জামানের কাছ থেকে তিন লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন স্বামী আলী আকবর খান কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ায় তার স্বামী দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তিন লাখ টাকা গ্রহণের কথা স্বীকার করেন তবে পাঁচ লাখ টাকা গ্রহণের কথা এড়িয়ে যান সেই সুযোগে আসামি শামসুজ্জামান নির্ভয়ে জাল সার্টিফিকেট তৈরি করে দেশব্যাপী বিভিন্ন সার্টিফিকেট প্রত্যাশীদের কাছে বিক্রি করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে জানাবা আন্তর্জাতিক সংবাদ ইরান পাকিস্তান বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ও দুই দেশের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষীয় চুক্তির কারণে ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ওই মুখপাত্র বলেন পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হল যুক্তরাষ্ট্র আমরা গত বিশ বছর ধরে পাকিস্তানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছি পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যর সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত আমরা আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত রাখব এমন এক সময় যুক্তরাষ্ট্র এই সতর্ক বার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান বৈদেশিক বিনিয়োগ এবং সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকেই বলছেন পাকিস্তানের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়াতে চাইছে ইরান যদিও এখানে উভয় দেশের স্বার্থ রয়েছে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিফ এরই মধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদার করতে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তি সই হয়েছে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে এতে এতেই চক্ষুশুল হয়েছে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সরকারি সূত্রে জানা গেছে এর মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতি বিচার বিভাগ সংক্রান্ত অন্তত আটটি দ্বিপাক্ষীয় চুক্তি সই এবং স্বাক্ষর করা হয়েছে ইব্রাহিম রাইসি ইরানে ফিরে যাওয়ার আগে আরও কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির উপর জোর দিয়েছেন রাইসি